করোনাকালের বৈরী এই সময় নেহাত জীবন মরণ সমস্যা ছাড়া হাসপাতালমুখী হয় না মানুষ। সম্পদ বিক্রি করেও কেবল বাঁচার আশায় আসেন অনেক গরিব রোগী। আর অসহায় মানুষগুলোকে ফাঁদে ফেলে অল্প খরচে ভালো চিকিৎসার প্রলোভন দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ভাগিয়ে নিয়ে শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছিল দালাল চক্র। শনিবার হঠাৎ রংপুর মেডিকেলে উপস্থিত গোয়েন্দা সদস্যরা রোগী আর দর্শনার্থীদের ভিড়ে মিশে গিয়ে দালাল চক্রের ওপর কড়া নজর রেখে হাতে নাতে ধরে ফেলে তিন দালালকে। টাকা ছাড়া এরা রোগীটে বেডে ওঠায় না, এবং তা ওই রোগী যদি অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তারপরেও টাকা ছাড়া এরা নামাতেছে না। প্রতিটা সেকশনে টাকার মাধ্যমে এরা লেনদেন করে থাকে সব সময়। কারো কাছ থেকে 200 টাকা নেয়, 100 টাকা নেয়, 50 টাকা নেয়, যাতে মানে যেমন ভাবে চক্র কাহো টাকা না দিয়ে তাদেরকে অনেক সমস্যার মধ্যে ফেলায়। রবি ও সোমবারও অব্যাহত থাকে এই অভিযান। ধরা পড়ে দালাল চক্রের আরও 12 জন। গোয়েন্দা পুলিশের অভিযানে সাধারণ মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। আজকে পুলিশের আগমন দেখে দালালরা একটু ছটকে পড়ছে, আপাতত এদিকে দেখা যাচ্ছে না, কিন্তু পুলিশ চলে গেলে আবার তারা আসবে, আবার ওই একই সমস্যা তৈরি হবে। পুলিশ যেরকমভাবে আজকে তৎপরতা চালাচ্ছে এবং ভবিষ্যতের জন্য থাকে সেটা আমি আশাবাদ ব্যক্ত করতে চাই। দালাল শূন্য না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা। এই দালালদের দৌরাত্ম্য নিশ্চিহ্ন করতে যা যা করণীয় পদক্ষেপ সেই জন্য আমরা আমাদের করণীয় আমরা নির্ধারণ করেছি। সরকারি হাসপাতালে ঢুকতে বাধা, বল প্রয়োগ বা প্রলোভনে ফেলে অসহায় মানুষদের বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে অতিরিক্ত টাকা আদায় ও প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে 3টি নিয়মিত মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেফতারকৃত 15 জনকে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।